আমি শেষ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাস ভাড়া নিয়ে তর্কে যাত্রীদের মার ধরে প্রাণ গেল চালক ও হেলপারের চলন্ত ট্রেনের বগি হয়ে গেল হাসপাতালের কক্ষ জন্ম নিল ফুটফুটে শিশু দর্শক এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে তর্কের জেরে মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও হেল্পার নিহত হয়েছেন সোমবার আট এপ্রিল দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকার রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় মারধরের এই ঘটনা ঘটে পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিল মজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে দুজনেই মারা যান মৃতরা হলেন ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গি এলাকার সোহেল বাবু ও একই বাসের হেলপার হেল্পার সিংহের ফোলপুর এলাকার হৃদয় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান জানান বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের চালক ও হেলপার। গুরুতর আহত অবস্থায় তাদের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুনেসা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি দর্শনার থেকে রাজশাহী যাওয়ার পথে হঠাৎই প্রসব বেদনা ওঠে স্বর্ণা আক্তারের দিশাহারা হয়ে পড়েন সঙ্গে থাকা তার স্বজনেরা বিষয়টি জানতে পেরে রেলের কর্মীরা মাইকিং করতে থাকেন চিকিৎসকের খোঁজে মাইকিং শুনে এগিয়ে আসেন এক চিকিৎসক মুহূর্তে চলন্ত ট্রেনের বগি হয়ে যায় হাসপাতালের কক্ষ ওই নারী সুস্থভাবে জন্মদিন ফুটফুটে এক সন্তান সোমবার আট এপ্রিল দুপুর পৌনে বারোটার দিকে খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের উম নম্বর বগিতে এই ঘটনা ঘটে ট্রেনটি তখন পাবনার জংশন স্টেশন এলাকায় অবস্থান করছিল স্বর্ণা আক্তার ঝিনাইদহের মহেশপুরের ইউনিয়নের ঘুগরি গ্রামের ইয়াসমিন আরাফাতের স্ত্রী তার স্বামী রয়েছেন প্রবাসে দেবর ও দুইজন আত্মীয়ের সঙ্গে দর্শনা থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি ট্রেনটি রাজশাহীতে পৌঁছার পর আগে থেকেই রাজশাহী স্টেশনে অপেক্ষায় থাকা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মা ও নবজাতককে উপহার দিয়ে বরণ করেন পরে মা ও নবজাতকের রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত গার্ড ইলিয়াস কবির জানান সকালে ট্রেনটি খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে সকাল শোয়া নয়টার দিকে দর্শনা স্টেশনে পৌঁছালে ওই অন্তঃসত্ত্বা নারী তার স্বজনদের সঙ্গে ট্রেনের উমো বগিতে ওঠেন বেলা পৌনে এগারোটার দিকে ট্রেনটি কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনে পৌঁছায় এ সময় ওই নারীর প্রসব বেদনা ওঠে। তিনি ট্রেনের মধ্যে ব্যথায় চিৎকার করতে থাকেন। এতে সঙ্গে থাকা সজ্জনেরা দিশাহারা হয়ে পড়েন। ট্রেনের অন্য যাত্রীরাও ওই নারীর সাহায্যে ছোট ছোট শুরু করেন। বিষয়টি ট্রেনের গার্ড তাপস দেখে জানানো হয়। পরে তিনি মাইকিং শুরু করেন। ট্রেনে কোনো চিকিৎসক থাকলে উমো বগিতে যাওয়ার অনুরোধ জানান। মাইকিং শুনে ট্রেনে থাকা ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নাজنین আক্তার ছুটে আসেন তিনি দ্রুত কাপড় দিয়ে ওই নারীকে ঘিরে ফেলতে বলেন ওই সময় ট্রেনে থাকা অন্য নারীরা শাড়ি বের করে ট্রেনের তিনটি আসন ঘিরে ফেলেন এবং সেখানে নারী যাত্রীদের রেখে সব পুরুষ যাত্রীকে সরিয়ে দেন চিকিৎসক চেষ্টা করতে করতেই ট্রেন ঈশ্বরদী স্টেশনে চলে আসে তখন চিকিৎসক বলেন তার গ্লাভস লাগবে তিনি ওই নারীর দেবরকে দিয়ে দোকান থেকে গ্লাভস আনার ব্যবস্থা করেন গ্লাভস এনে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ওই চিকিৎসকের সহযোগিতায় স্বর্ণা আক্তার ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন পুরো ট্রেনে তখন স্বস্তি ফিরে আসে